তুমি কই যাচ্ছ এই অফিসে শুনেন নি ও তুমি আসো কোথায় যাচ্ছ এত সেজে গুজে কোথায় যাচ্ছ তোমাকে না বললাম রুমের বাইরে আসো না আজকে তিন মাস যাবত আমি এই রুমের ভিতরে আমারও তো মন চাই একটু বাজারে যাইতে বাইরে ঘুরতে ঠিক আছে তো আমি যে দেখো জুতা পরছি প্যান্ট পরছি শার্ট পরছি দাদা দেখতেইছি তুমি অসুস্থ তোমার বাজারে যাওয়ার কি দরকার আছে এই জন্য কি আমার এই গ্রামের প্রতি একটা মায়া নাই আমি বাইরে যাব না এই বাজার দেখব না আমি বাজার যাব তুমি আমার আজকে না করো না ঠিক আছে দেখছো তোমার শরীর ঠিক আছে ঠিক আছে কি করে যাবা আমি যাব আমারে না করো না আমারে যেতে দাও আমি বাজারে যাব আমার বন্ধু বান্ধব সবাই আছে ওদের সাথে দেখা করো আমার অনেক মিস করতেছি ওদের ঠিক আছে আমারে যেতে দাও হ্যাঁ ধুর তোমার শরীর ভালো না তুমি যেতে পারবে বলো আমি পারবো রাস্তায় তো পড়ে যাবা সমস্যা হবে আমার সমস্যা হবে না আমারে যেতে দাও আমি যাব ঠিক আছে তুমি আমারে না করো না বুঝছো কি তারপর তুমি যাবে না তাহলে কালকে যাব না আচ্ছা চলো একটু খারাপ লাগছে শরীরটা কি খবর এই তো ভাই মোটামুটি আগের মতো ও আগের মতো সবকিছু ঠিক আছে তো হ্যাঁ ভাই সবকিছু ঠিক আছে আচ্ছা এলাকার কি খবর টবর এলাকার খবর এই যে আপনার এখন একটু মানে অন্য রকম আর কি মানে জুটি দাঁড়াও এদিকে আসো কোথায় যাচ্ছেন এদিকে আসো কোথায় যাও সামনে যাচ্ছি কেন এত সাজগুজ করে সামনে কই যাও কি দরকার দরকার তো বহুত কিছু বাইরে কি তোমার ভাই কিছু কথা নাকি ভাই এই রাখ ভাবি ভাই এত সুন্দর ভাই ভাই টিয়া পাখির মতো লাগতেছে ভাই ভাবি ঠিকই এত সুন্দর মাইয়া এলাকার থাকতে তোরা আমারে খবর দেস না এই তোরা কি করস ভাই সময় তো ভাই না লই যাব কানি এই রাখ উডানি পরে আগে একটু গল্প করে লই এত সুন্দর চেহারা তুমি ওইদিকে কোথায় যেতেছো আমি এনে দাঁড়ায় রইছি আমার কি চোখে পড়ে না ভাই আমি কি করব আমাদের ভাই কোনো কাজ আছে এই শাট আপ তুমি কথা কম বলো আমার নিয়ে কি করব একটু গল্প স্বল্প করি অত গল্প করার মতো সময় আমার কাছে নাই আপনাদের ফালতু সময় থাকতে পারি আহা তোমার সময় নাই তোমার সময় গেলে ওইদিকে তারা হ্যাঁ হ্যাঁ আঙ্গুল শোনো শোনো ভাই আমি সময় তোমার ছিল না ভালো হইব নি ভাই এত সুন্দর হাত তো পরি লাইন মাই পরির মতো অনেক সুন্দর না ভাই সিএম মাস বাবা মাথা নষ্ট হয়ে গেছে মা দা দেখেন ভাইয়া একটা কথা বলি রাস্তা মানে আমি আপনাদের আপনাকে ভাইয়ের মতো দেখি আর শোনো তোমাদেরকেও আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি ঠিক আছে রাস্তাঘাটে এরকম মিফটিজিং করা বাদ দাও বুঝছো ভবিষ্যৎ ভালো হইব সবাই দুদি খালি ভাই হইতে করে বউ হইব কেটা শাট আপ কথা কম বলো এই রাখ ঠিক আছে তুমি ভাইয়ের মতো আপনারা আমি বড় ভাইয়ের মতো দেখি আপনার সম্মান আপনি আশা করি আপনি রাখবেন নেক্সট টাইম যেন এরকম কিছু না হয় যে আপনি আমার সাথে রাস্তায় এরকম কোনো মিফটিজিং করছেন শুনো একটু মনটা একটু এদিকে দাও ভাবি একটু দাঁড়ান তো একটু একটু ম্যাচিং দি একটু ম্যাচিং তোমার ভাবি হলাম কবে থেকে আমি একদম সম্মানে সহকারে কথা বলবা ভাই বললাম যে দায়িত্ব আমার মাথা নষ্ট রে মাথা নষ্ট ভাই উড়াই নি মুনি আচ্ছা উড়াই লই যা মুনি আচ্ছা ঠিক আছে আজকে যাও সময় কি আর গেছে গাড়ি দিন কি আর গেছে ঠিক আছে ভাই সময়ে সময়ে ঠিক আছে ভাই সময়ে সব কিছু ঠিক আছে আচ্ছা ভাই চলেন চলেন আমরা এদিকে চলে আসলে দেখো সুইটি আসলে আমি অসুস্থ আজকে প্রায় এক দেড় বছর যাব কিন্তু আমি তো এখন ইনকাম করতে পারতেছি না যে কারণে তুমি চাকরি নিছো কিন্তু এই জিনিসটা আসলে আমি সাপোর্ট করতেছি না তুমি চাকরি করে আমাকে আমার ওষুধ কিনে দিবা আর তুমি চাকরি করবার মানুষে কি বলে মানুষের কথায় কি আসে যায় বলো তুমি আমার স্বামী এখন তুমি অসুস্থ এখন তোমাকে সুস্থ করার দায়িত্বটাও তো আমার এখন লোকে কি বললো না বললো এখন কি আমি তোমাকে ছেড়ে চলে যাব
আমি ওইটা বলি না যে আমাকে ছেড়ে চলে যাবে তাহলে তুমি অসুস্থ সংসার চলবে কি করে আর আমি যদি চাকরি না করি তাহলে তোমার ওষুধ কিনব কি দিয়ে আমি তারপরও ছুটি যে আমি তোমাকে নিয়ে অনেক বেশি ভয় করি সব সময় টেনশনের মধ্যে থাকি আমি যে তুমি রাস্তাঘাট দিয়ে যাও এলাকার পোলাপান তো আর সুবিধা না ওরা তোমাকে কোনো ডিস্টার্ব করে কিনা মানে আসলে আমি সবসময় অনেক টেনশনে থাকি তোমার নিয়ে বুঝছো আমার কিচ্ছু হবে না তুমি টেনশন করো না তুমি অসুস্থ তোমাকে তো আমাকে সুস্থ করতে হবে বলো সবকিছু ঠিক আছে তারপরেও তোমার নিয়ে আমার অনেক টেনশন অনেক বেশি টেনশন যেটা তুমি জানো না তুমি এখন বর্তমানে অসুস্থ আছো তো তুমি সবসময় একই থাকার চেষ্টা করো তুমি এখন আমাকে নিয়ে যদি দুশ্চিন্তা করো তোমার শরীরটা তো আরো খারাপ হবে আমি চাই না তোমার শরীর আরো খারাপ হোক আচ্ছা তুমি সুস্থ হয়ে যাও আগে তারপরে আমি চাকরি ছেড়ে দিব সত্যি বলছো যে আমি হ্যাঁ আমি সুস্থ হওয়ার পরে কি তুমি চাকরি ছেড়ে দিবা সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে ডাক্তার তো বলছে আগামী 2 মাসের মধ্যে মোটামুটি আমি সুস্থ হয়ে যাব ঠিক আছে আর ডাক্তারের কথা যদি ঠিক হয় তুমি যদি 2 মাস পর সুস্থ হয়ে যাও আল্লাহর রহমতে আমি তোমাকে কথা দিচ্ছি আমি চাকরি ছেড়ে দেব আমি চাকরি করব আচ্ছা ঠিক আছে তাহলে চলো রুমে চলো শরীরটা আবার বেশি ভালো লাগছে ভাই ভাবি আসতে এই দাঁড়াও কই যাও বাসায় যাচ্ছি বাসায় কোথায় গেছিলা যাচ্ছিল বাইরে যাচ্ছিল আজকে তোমাকে কে বাঁচাইবে পাটকে তুলে দেখে ভাই আয় রাখ পিসা আমার ডামারে করবার দে আজকে তোমার কে বাঁচাইবে এটা কোন ধরনের কথা বলেন আপনারা না সেদিন আমি বললাম যে আপনারা এই ধরনের কথা আমাকে বলবেন না কোন ধরনের কোন কেন বুঝতেছেন না আহ তুমি কেন বুঝতাছো না আমি কি এর জন্য দাঁড়ায় দেই প্রতিদিন এলাকার মধ্যে আপনারা প্রতিদিন এফটিজিং কেন করেন এই কি করে এই ধর ভাই নিয়ে যা পারো হ্যাঁ দাঁড়াও কোথায় যাও দাঁড়াও আজকে আজকে তোমাকে নিয়ে যাব এটা কিন্তু ঠিক না বুঝছেন আজকের পর থেকে তোর সাথে এই এলাকায় না দেখি ভাবি আপনার কোনো সমস্যা হয়েছে তোর এই অবস্থা কেন দোষ কি হয়েছে তোর মামুন তোর সাথে আমি আসলে যোগাযোগ করতে পারি নাই মোটামুটি 1 বছরের উপর হয়েছে আমার শরীরটা বেশি একটা ভালো না কি হয়েছে তোর আমার তোর ভাবি জানে আমার কি হয়েছে তোর ভাবি জিজ্ঞেস কর
আমার শরীরে আগের মতো ভালো লাগে না উচ্চ শরীর কি হইছে ভাবি ও তো অ্যাক্সিডেন্ট করেছিল এক বছর আগে তো সেই মানে তখন থেকে অসুস্থ বুকে চাপ পাইছিলাম তো এরপর থেকে তুই আমাকে ফোন দিবি না তুই এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছিস তোর পায়ে সমস্যা হয়েছে না কি হয়েছে আমি জানি না প্যারালাইসিসের কোনো সম্ভাবনা তো দেখা যায় না 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 ও দুই মাসের ভিতরে ডাক্তার বলছে যে ওষুধের কোর্স আছে তো ওই মানে আর দুই মাস আছে ওই কোর্সটা শেষ করলে ভালো হবে তো তুই হঠাৎ করে দেশে কবে আজকে আমার জানালি নাকি আমি দুই দিন হইছে আইছি তো আসতে চাইছিলাম কালকে কিন্তু কালকে একটু ঝামেলা ছিল পরে ভাবতেছি যে আজকে তোর বাড়িতে যাই ওরা রাস্তা দিয়ে আসার সময় যা হয়েছে আসলে কি বলবো তোর ভাবিটা কই থেকে পাইলি তো আরে যে রাস্তার মধ্যে এলাকার কিছু বকাটে পোলা পান আছে না মোড়া তা দাসি কোনো একটা দাঁড়িওয়ালা হ্যাঁ হঠাৎ করে ভাবি আসতেছে দেখলাম হঠাৎ করে হাতে ধরে টানাটানি করতেছে তার পোলা মানে একটু ডিস্টার্ব আর কি যা আর কি তুমি তো আমার এই কথা বলো না তোমার কি আরো আগে ডিস্টার্ব করছে ওরা ওই যে সৌদি আর ওদের গ্রুপ যেটা ওইটা ওই গ্রুপ ওই পোলা পানগুলো তোমার ডিস্টার্ব করে তুমি তো আমার আগে বলো নাই আজকে শোন আজকে যদি আমি না থাকতাম তাহলে হয়তো অনেক বড় সমস্যা হয়ে যায় বুঝছস যাই হোক এখন তোর সমস্যা কোথায় তোর পায়ে সমস্যা বুকে বুকে কি ব্যথা করে ব্যথা করে আচ্ছা 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 এক্সাকরণ হয়েছিল সব হয়েছে সব হয়েছে তুই আইসস আমার খুব ভালো লাগছে দোস্ত কারণ তুই এই গ্রামের মধ্যে তুই আমার সব থেকে কাছের লোক ঠিক আছে দোস্ত আর এ করিস না আমি যেহেতু আইসি ভাবি আসলে চাকরি করে এটা বিষয়টা অন্যরকম লাগতেছে একা একা যায় রাস্তাঘাট বেশি ভালো না এলাকা পরিস্থিতিও বেশি ভালো ভাই আপনি কোনো চিন্তা করবেন না প্রয়োজন আপনি মাদ্রাস নেওয়ার ব্যবস্থা করুন যা লাগে তোর যা লাগে সম্পূর্ণ টাকা আমি দেবো ঠিক আছে আর ভাবি আজকে থেকে আপনার চাকরি দরকার নাই চাকরি আপনাকে করতে হবে না তোমাকে ওই যে আমার একদম ভাই আমার ভাই আমার এক বন্ধুর কথা বলছিলাম না হ্যাঁ ওকে আমি চিনি আজকে ভাইয়া না থাকলে হয়তো সত্যি কোনো বড় ধরনের সমস্যা ওই কথা আর বললাম ওই কথা ওই কথা আমি সহ্য করতে পারলাম আজকে আমার শরীরে অবস্থা দেখে ওরা সাহসটা পাইছে শোনাম কি বলে তুই কালকে রেডি হয়ে থাকবি সকাল দশটায় আমি দশটায় আসতেছি পরে তোরকে নিয়ে আমি শহরে যাবো ঢাকা যাবি হ্যাঁ ঢাকা যাবো তোকে ঠিক আছে ভাবি না ভাবি আরেকদিন কালকে আসতেছি আমি ঠিক আছে পরে আগে 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 আমার বন্ধুকে সুস্থ করি তারপর যা করতে করব আমরা ঠিক আছে তোর এই ঋণ আমি কি করে পরিশোধ করবো দোষ আমাকে মাফ করে দিস তুই এত কষ্টের মাঝে আসছ আমি জানি না আসলে দোষ তোকে অনেক তোকে আমি কি বলে তো ধন্যবাদ দিতে হবে না বন্ধুর পাশে বন্ধু থাকবে না বিপদে তাহলে কে থাকবে আমি তো বন্ধু না আমি তোর দোষ না চল বাসায় চল না দোষ কালকে আমি আসতেছি তুই সকাল দশটায় রেডি থাকবি শহরে যাবো তোকে টাকা নিয়ে যাবো ভাবি যান নিয়ে ওকে উঠতে দিয়ে না ওর পরিস্থিতি খুবই খারাপ যা বুঝতেছি চল না 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 দোষ যা যা ঠিক আছে ভাবি যান আর আমার চাকরি করার দরকার নাই ঠিক আছে আজকে থেকে চাকরি বন্ধ যা আগে তুই সুস্থ হ পরে দেখতেছি যা ভাবি কালকে আসতেছি যান আপনি যান ওকে নিয়ে ঘর এই চল দেখেন ভাই আমিও একই পাড়ার লোক অথচ বাড়ির পাশের লোক এবং অসুস্থ আমি আসলে একটু খবর তোমার সাথে আমার যোগাযোগ আছে তুই আমার জানাইবি না আমার আমার বন্ধু এরকম একটা সমস্যার মধ্যে আছে তুই আমাকে জানাবি না কি ভাই আমরা বাড়ির পাশে লোক হইলে কিবো কেউ কারো কোনো খবর এই আমার টাকা পয়সা কি কম আছে এইটা আমাদের প্রধান একটা সমস্যা বাড়ির পাশে লোক কেউ কারো কোনোদিন খোঁজ খবর রাখি না আজকে যদি মনে করি আমি না থাকতাম ভাবির কি অবস্থা হইতো এটাই ভাবতেছি আর ওর যে অবস্থা বুঝতেছে ওর তো টাকা পয়সা না তেমন কিছু নাই ভালো চিকিৎসা করতে পারতেছে না আমি খেলে একটা হুনছি যে এরকম সমস্যা হয়েছে আমি তো তো গুরুত্ব দিই কথা আরে চল এখন চল কালকে কালকে তুই রেডি হয়ে আসবি আমার সাথে বুঝছিস চল চল পরে ওরে নিয়ে শহরে যাবো চল অবশ্যই আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন এরকম যদি আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে কি করতে হবে সেটা তো আপনারা জানেনই, রাজীব টিভির পাশে থাকতে হবে এবং রাজীব টিভিকে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে এবং যেটি করতে হবে সেটা হলো সাবস্ক্রাইব করতে হবে। আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ।